কাল থেকে শুটিং শুরু, নবান্নের বৈঠকের পরই কাটছে জট। জট কাটিয়ে কাল থেকে ফের শুটিং শুরু হচ্ছে এমনটাই দাবি করেছেন পরিচালকরা। আর কিছুক্ষণের মধ্যে ফেডারেশনের তরফ থেকেও বার্তা পাওয়া যাবে বলে আশা করা যাচ্ছে। দু জায়গা থেকে আমাদের দুই প্রতিনিধিরা রয়েছেন, আমাদের সঙ্গে রয়েছেন আমির দত্ত এবং রয়েছেন ব্রতদীপ ভট্টাচার্য। ব্রতদীপের কাছে আসবো, কিন্তু তার আগে আপনাদের জানিয়ে রাখি যে পরিচালকদের তরফে কিছুক্ষণ আগেই জানানো হয় যে কোনো পরিচালককে ব্যান করার এখতিয়ার নেই ফেডারেশনের। ৬-৭ দিন পরে পরিচালক হিসেবেই শুটিং শুরু করবেন রাহুল মুখোপাধ্যায়। একটি কমিটি তৈরি করে ফেডারেশনের শুটিং সংক্রান্ত নিয়মাবলী পর্যালোচনা হবে। কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ব্রতদীপ ভট্টাচার্য। ব্রতদীপ, ফেডারেশনের তরফে কি জানানো হয়েছে? কিছুক্ষণ আগে এই কথা তো পরিচালকদের তরফে জানানো হয়। দেখো, দুপক্ষের মধ্যে যে দ্বন্দ্ব চলছিল তাদের মধ্যে এক পক্ষ কিছুক্ষণ আগে তাদের বক্তব্য জানিয়ে দিয়ে গেছেন। এখন পরিচালকরা যে বক্তব্যগুলি দিয়েছেন এবং তারা যে সমস্ত অভিযোগগুলি করছিলেন তা নিয়ে একটা আশু সমাধানের কথা তারা বলেছেন, যে মুখ্যমন্ত্রীর নির্দেশে তারা একটা সমাধান সূত্র বের করেছেন যে কাউকে ব্যান করা যাবে না এবং যে সমস্ত নিয়মগুলি রয়েছে ফেডারেশনের সেই নিয়মগুলি স্ক্রুটিনি করে সেগুলোতে বদল আনা হবে। এখন এই মুহূর্তে একটু ছবিটা দেখাতে বলবো শান্তনুকে। ফেডারেশনের যারা কর্তা রয়েছে তারা নিজেদের মধ্যে আলোচনা করছেন যে তাদের পরবর্তী পদক্ষেপ কী হবে। কিছুক্ষণের মধ্যেই তারা কিন্তু এখানে সাংবাদিক সম্মেলন করবেন এবং তাদের যে অবস্থান কি সেটা জানাবেন। যদিও যেটা এখন সব থেকে বড় প্রশ্ন, যে যেটা পরিচালকরা কিছুক্ষণ আগে জানিয়ে গেলেন যে আগামী কাল থেকে কাজ শুরু হবে, কিন্তু সেই নিয়ে ফেডারেশনের তরফ থেকে কিন্তু এখনও কোনো স্পষ্ট বার্তা আসেনি যে আগামী কাল থেকে টেকনিশিয়ানরা কাজ করবেন কিনা। যেখান থেকে এই ঘটনার সূত্রপাত, টেকনিশিয়ানরা যখন রাহুল মুখোপাধ্যায়কে পরিচালক হিসেবে বয়কট করলেন তারপরে কিন্তু পরিচালকরা বেঁকে বসলেন এবং তারপর থেকেই যে কর্মবিরতি এবং তার জেরে স্টুডিও পাড়ায় কিন্তু কাজ বন্ধ হয়ে যায়, শুটিংয়ের সমস্ত কাজ বন্ধ হয়ে যায়। পরিচালকরা জানিয়ে গেলেন যে তারা কিন্তু একটা সমাধান সূত্র বের করেছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে তার নির্দেশে, এবং সেই অনুযায়ী আগামী দিনে পথ চলা হবে এবং কালকে থেকে কিন্তু আবার পুরনো ছন্দে কাজ শুরু করবেন। কিন্তু ফেডারেশন কি করবে? যে টেকনিশিয়ানরা রাহুল মুখোপাধ্যায়ের বিরুদ্ধে একটা কঠোর অবস্থান নিয়েছিলেন, তারা বয়কটের পথ নিয়েছিলেন, তারা এখন এই যে পরিচালকরা যে সমাধান সূত্রের কথা বলছেন সেটা মেনে নেবেন, মেনে নিয়ে আগামী দিনে কাজ করবেন কালকের থেকে, সেটাই এখন সব থেকে বড় প্রশ্ন। যে ছবিটা শান্তনু তুলে ধরছে, যে এই মুহূর্তে সৌরভ বিশ্বাস রয়েছেন ফেডারেশনের সভাপতি এবং অন্যান্য যারা পদাধিকারী রয়েছেন ফেডারেশনের, তারা সবাই মিলে আলোচনা করছেন যে পরবর্তী পদক্ষেপ কী হবে। স্পষ্ট বার্তা কিন্তু পরিচালকদের তরফ থেকে দেওয়া হয়েছে যে যে নিয়মগুলো নিয়ে অভিযোগ উঠছিল, বিতর্ক হচ্ছিল, সেই নিয়মগুলি কিন্তু আগামী দিনে বদল হবে এবং তার জন্য মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন একটি কমিটি গঠন করা হবে। সেই কমিটিতে পরিচালকদের কয়েকজন থাকবেন, মন্ত্রী অরূপ বিশ্বাস থাকবেন, ইন্দ্রনীল শেষ থাকবেন এবং নভেম্বর মাসের মধ্যে একটা রূপরেখা তৈরি হবে যে কী কী নিয়ম, আগের যে নিয়ম আছে তার মধ্যে কোনগুলো বদল করতে হবে, কোন নতুন নিয়ম আনা হবে এবং পরিস্থিতি অনুযায়ী পরিবর্তিত পরিস্থিতি অনুযায়ী কোন কোন নিয়ম এখানে আনা যায় সেই সমস্তগুলো পর্যালোচনা করে তারপর একটা রুল বুক বানানো হবে এবং সেই অনুযায়ী আগামী দিনে কিন্তু যারা কলাকুশলী শিল্পীরা রয়েছেন প্রত্যেকেই চলবেন। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে এ তাদের যেই বার্তা, অর্থাৎ পরিচালকরা যে বার্তা দিয়ে গেছেন সেই বার্তায় টেকনিশিয়ানরা এবং ফেডারেশনের তরফ থেকে তারা কেমনভাবে রেসপন্স করেন সেটা, তারা কি এই বার্তা মেনে নিচ্ছেন, অর্থাৎ আগামী কাল থেকে সমস্ত দ্বন্দ্ব মিটিয়ে আবার কি স্টুডিও পাড়ায় কাজ শুরু হবে, লাইটস ক্যামেরা অ্যাকশন শুরু হবে, সেটাই এখন বড় প্রশ্ন। আলোচনা চলছে এখন ফেডারেশনের যারা সদস্য তাদের মধ্যে এবং আলোচনার পর তারা তাদের অবস্থানের কথা জানাবেন যে আগামী কাল থেকে কীভাবে স্টুডিও পাড়া চলবে। কিন্তু স্পষ্টভাবে পরিচালকরাও কিন্তু জানিয়ে দিয়েছেন যে তারা যে সমস্ত দাবি দেওয়ার কথা বলেছিলেন এবং গতকাল নির্দিষ্টভাবে বেশ কয়েকটি প্রসঙ্গ তারা উত্থাপন করেছিলেন যে যে নিয়মগুলি রয়েছে সেই নিয়মের প্রাসঙ্গিকতা এবং ফেডারেশনের কাজের পরিধি কতটা এবং সেগুলোতে বদল আনার একটা বার্তা দিয়েছিলেন। আজকে কার্যত কিন্তু তাতেই শিলমোহর পড়েছে তাদের বক্তব্য অনুযায়ী, অর্থাৎ পরিচালকদের বক্তব্য অনুযায়ী যে আগামী দিনে পরিচালকরা তাদের নিজেদের সিদ্ধান্তের কথা জানিয়েছেন যে আগামীকাল থেকে তারা কাজে ফিরবেন, কিন্তু ফেডারেশনের কি সিদ্ধান্ত হয় সেই নিয়ে এই মুহূর্তে সৌরভ বিশ্বাস, তিনি টেকনিশিয়ানদের সঙ্গে আলোচনা করছেন, অবশ্যই তারা কি সিদ্ধান্ত নেন আমাদের নজর থাকবে সেই দিকে।